দেখেন পুঁটি মাছে কিভাবে ঠোকরায়। এই যে সারাদিনের পুঁটি মাছ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আজকে আবারও এসে পড়লাম আমরা সবাই মিলে সেই আগের জায়গায় নিমতলি বাঁশপট্টি। তো সাথে আজকে নতুন করে জয়েন দিয়েছে আমাদের রুবেল ভাই, এই যে আমাদের বড় ভাই আছে সাথে, এই যে রুবেল ভাই, সাথে আছে আমাদের আমির ভাই আসাদ মামু। তো সবাই আজকে পুঁটি মাছ ধরার জন্য চলে আসলাম। তো বড় মাছ এখন খুবই কম টোপ নিচ্ছে, আর খাড়াকান্দি মোটামুটি মাছ হচ্ছে আপনার কাতল, তো সেখানে তেমন পয়েন্ট পাওয়া যায় না, সেজন্য আমরা এসে পড়লাম এখানে পুঁটি মাছ ধরার জন্য। তো তো দেখি আজকে আমরা নির্দিষ্ট পয়েন্টে যাই, তারপরে আপনাদের যাই মাছ পাই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, আমাদের সাথে থাকবেন। এই যে আমাদের গ্রুপের মেম্বাররা সবাই যার যার পয়েন্টে বসছে, আর আমরা বসছি যেখানে আমাদের সেই গতবারে আমি যে পয়েন্টে বসছিলাম, পানি একেবারে কম। তা আজকে মাছের যে চিলিক সেটা এখনই দেখতে পাই নাই, কারণ পানি ঠান্ডা, হয়তো বা রোদ উঠলে মাছ চাপবে, একটু সময় নিয়ে বসতে হবে। আর এখনে মোটামুটি পুঁটি মাছের সিজন না, তারপরও এখানে বসছি। মূলত এখানে টুকটাক মাছ পাওয়া যায় বিধায় আমাদের এখানে আসা। আর এখানে বড় মাছের গতবারে মোটামুটি ভালো ওয়াশ দেখছি, ওই যে একটা ওয়াশ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, এই পয়েন্টটা বিশেষ করে আমার যে গতবার এখানে বসছিলাম আমি, এখানে আমার এই পয়েন্টে মোটামুটি ভালো ওয়াশ দিছিল, কিন্তু মাছ হিট হয় নাই। তো দেখি মাছ পাই কিনা। দেখেন পেলার সাথে সাথে একটু এই যে আমাদের মুরব্বীর পয়েন্ট। আমির ভাই খায় না, এখন টোপ কম নিতেছে, তাহলে আপনি টোপ নেন, ওই যে খাওয়া দাওয়া করে নেন, নিজে খাইলে মাছে খাইবো। চোপ নিতেছে, ছোট মাছের সংখ্যাটা বেশি, সাইজ ছোট। এই যে আমাদের মুরব্বী একটা ধরছে, এই যে আসাদ মামু একটা, অনেক বড় দেখা যায় না ক্যামেরায়। এই যে আমাদের আসাদ মামু বসে আছে, কোনো এই তো বাহ পুটি পুটি, এই যে পুটি বলছিলাম কোনো হিট পায় নাই, তো সাথে সাথে হিট। এই যে এলাকার আরো শিকারীরা বসছে। কি অবস্থা মামু?
পাইছেন বাবেলা যা পাইছি পাইছি আনে বেলা তোর পাইতাছি না ঠিক বেলা খাইবো খাইবো এখন শুধু টানে টানে পুঁটি সকালে একটু খাইছে ভালো দুপুরের পরে থেকে মাছ খুব কমই টানছে এই দেখছেন সাইজগুলিও ভালো দেখেন পুঁটি মাছে কিভাবে ঠোকরায় পাঁচ মিনিট বাইশে তবে আজকের জন্য মাছ এখানেই সমাপ্তি মাছ ধরা সমাপ্তি তো দেখা যাক আমাদের চ্যানেলে অ্যাডমিন সাহেব এই যে ওনার মাছ মাশাল্লাহ ভালো মাছই হয়েছে এরকম খায়নি তারপরে মাছগুলো দেখেন আপনারা এই যে সারাদিনের পুঁটি মাছ এই যে আমাদের আমির ভাইয়ের মাছ দেখি কেমন মাছ ধরছে ভাই ভাই মাছ উঠান এই যে মাশাআল্লাহ আমির ভাই ভরপুর মাছ ধরছে এই যে দেখেন
এই যে আমাদের বড় ভাই, আর আমাদের সাথে যে আসছিল রুবেল ভাই, আর তার সাথে আরেক ভাই বড় ভাই আসছিল, তো তারা জরুরি কাজের জন্য চলে গেছে। আর এই যে আমাদের চাচা সবসময় এখানেই বসে, যে চাচার পয়েন্ট, দেখি চাচা কি মাছ ধরছে। এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন চাচা আমাদের পরে আসছে, মোটামুটি আমাদের থেকে ভালো মাছ মারছে। এই যে চাচা এখান তাকান, এই যে চাচাকে সিরাজ দিখান, আসলেই দেখতে পারবেন চাচা সবসময় এখানেই বসে। এই যে আমাদের আসাদ মামু বাঁশপট্টির বাঁশের চিপায় কি মাছ ধরছে দেখি। বাঁশের চিপাতেই মাছ রাখছে। আমাদের মামু অল্পতে সন্তুষ্টি না। এই যে দেখেন খোলা যাবো দুই দিন খেতে, এই যে দেখেন সাইজও মাশাআল্লাহ ভালো, আর আমরা ছোট ছোট। তো মামু সন্তুষ্টি না? চলে 2 কেজির কথা 3 কেজির কথা কইছিলাম, এই সময় পুঁটি মাছ সচরাচর খায় না, তারপর যা পাইছেন তাতেই তো হবে ইনশাল্লাহ। যাক মামু নেক্সট টার্গেট করে রাখছে, আর আমরা যদি পরবর্তীতে আসি তাহলে তো অবশ্যই ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব। তো এখন চলে যাব আমরা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।